वहीं दूसरी ओर पश्चिम बंगाल के मेदिनीपुर झाड़ग्राम में भाजपा ने चाय पर चर्चा कार्यक्रम में प्रदेश भाजपा अध्यक्ष दिलीप घोष पहुंचे। उन्होंने दावा किया कि मेदिनीपुर इलाके की सभी सीटें भाजपा ही जीतेगी। शुभेंदु अधिकारी के आने के बाद सभी सीटें भाजपा के लिए कन्फर्म हो चुकी है। আর আমি যখন এলাম ভোটে দাঁড়ালাম, খড়গপুর আমাকে জিতিয়েছে, মেদিনীপুর পার্লামেন্ট জিতিয়েছে, ঝাড়গ্রাম জিতেছি আমরা। তো আমাদের লোকপ্রিয় সাংসদ ঝাড়গ্রামের ওনারা বসে আছেন এখানে, আদিবাসী সমাজ, কর্মী সমাজ, এখানে যারা পিছিয়ে থাকার সময় তারাও বিজেপির সঙ্গে আছেন, সুযোগ পেয়েছেন, তারা জানিয়ে দিয়েছেন। তো সেই জন্য মেদিনীপুরে বিজেপি জিতবে এটা অসম্ভব কিছু নয়। এটা যেটা বলেছেন শুভেন্দুদা যে সব সিট, যেটুকু সন্দেহ ছিল শুভেন্দু আসার পরে আর কোনো সন্দেহ নেই, মেদিনীপুরের সব।